হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউরোপ বাংলা কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর শামি বলছি। তো বরাবরের মতো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির ব্যাপারে কথা বলার জন্য। তো আজকে আমি যে কান্ট্রিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পেন। আপনারা অনেকেই আছেন যারা স্পেনের ব্যাপারে জানতে চান বা অ্যাপ্লিকেশন করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। তো আমি প্রথমে চলে যাচ্ছি স্পেনে অ্যাপ্লিকেশনের ব্যাপারে, ব্যাচেলার্স বা মাস্টার্সের অ্যাপ্লিকেশনের ব্যাপারে। ব্যাচেলার্স অ্যাপ্লিকেশনের জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগছে? আপনার এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 3 পয়েন্ট থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এর পাশাপাশি একটি আইএলস অথবা ডুওলিঙ্গোর স্কোর দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারছেন। 95 to 120 কিন্তু অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে আপনি যেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর টিউশন ফিসটি হবে 6 থেকে 10 হাজার ইউরোস ইয়ারলি। তো এবার আমি চলে যাচ্ছি স্পেনে মাস্টার্স প্রোগ্রামের এন্ট্রি রিকোয়ারমেন্টের ব্যাপারে, অ্যাপ্লিকেশনের জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগছে। আপনার লাস্ট এডুকেশন মানে ব্যাচেলার্সে মিনিমাম 2.75 থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এর পাশাপাশি একটি আইএলস অথবা ডুওলিঙ্গো অথবা এমওআই থাকলেই অ্যাপ্লিকেশন করতে পারছেন। আর টিউশন ফিসটি হবে ব্যাচেলার্সের মতনই 6 থেকে 10 হাজার ইউরোস ইয়ারলি। এবার আমি চলে যাচ্ছি পার্ট টাইম জবের ব্যাপারে। যারা জানতে চান যে স্পেনেও কি পার্ট টাইম জবের কোনো সুযোগ আছে, অবশ্যই আপনি 20 ঘন্টা করে পার্ট টাইম জব করতে পারবেন এবং গভর্নমেন্ট হলিডে ও সেমিস্টার ব্রেকে কিন্তু ফুল টাইম জব করতে পারছেন। তো আপনারা আরও ডিটেলসে জানতে হলে অবশ্যই আমাদের অফিসটি ভিজিট করতে পারেন। আমাদের অফিস ভিজিটের সময়টি হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা 30 পর্যন্ত এবং অফিস ভিজিটের অ্যাড্রেসটি নিজের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। আর অফিস ভিজিট করতে পারছেন না, কোনো সমস্যা নেই, তারা চাইলে আমাদের সাথে ফোন কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার সময়টি হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা 30 পর্যন্ত এবং হোয়াটসঅ্যাপ নম্বরটিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের মতো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।